সৌদি আরব থেকে ভাই জানতে চেয়েছেন আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে থেকে যখন বাংলাদেশে ফ্যামিলির কাছে যাই তখন ফ্যামিলিকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্যে হঠাৎ বাড়িতে আগমন করি এমনটা কি সম্মত রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস পরিবারের কাছে সফর থেকে ফিরে যাওয়ার ব্যাপারে নাহান নাবি ইউসাল্লাহ আলী ওসাল্লাম রসুল সাল্লাহ আলু ওসাল্লাম নিষেধ করেছেন পরিবারকে না জানিয়ে সফর থেকে বাড়িতে হঠাৎ আগমন করা থেকে অন্য জায়গায় রয়েছে রসুল সাল্লা সাল্লাম অপছন্দ করেছেন পরিবারকে না জানিয়ে সফর থেকে হঠাৎ রাত্রিতে পরিবারের কাছে আগমন করার জন্যে আমরা যদিও মনে করি দিন পর অনেক বছর পর বিদেশ থেকে ফ্যামিলির কাছে যাচ্ছি তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে এটা যদি হঠাৎ যে তাদের সামনে উপস্থিত হই বিশাল বড় সারপ্রাইজ হয়ে যাবে এই মনে করে আমরা অনেকে কাজটা করে থাকি স্ত্রীর সঙ্গে অথবা মা বাবা অথবা সবার সাথে একত্র কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সঠিক নয় কারণ আপনার আত্মীয় স্বজন এবং স্ত্রী সন্তান তারা আপনার অপেক্ষায় আছে সুতরাং তাদেরকে জানানো উত্তম এবং সম্মত যে আমি অমুক দিন বাংলাদেশে আসতেছি সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনার টিকিট নির্দিষ্ট হয়ে গেলে তখন আপনি জানিয়ে দিবেন অমুক দিন আমি বাংলাদেশে আসতেছি তারিখের কথা জানিয়ে দিলেন কিন্তু আপনি নির্দিষ্ট সময়টা বললেন না যে কয়টায় আবার মিথ্যা কথা যেন না বলেন যে ওই কয়টায় আসব কিন্তু আপনি ওই কয়টায় না এসে আগে বা পরে আসলেন এরকমটা যেন না হয় আপনি বলতে পারেন আমি অমুক তারিখে বাংলাদেশে আসছি একজাক্টলি সঠিক টাইমটা সঠিক ডেটটা বলে দিলেন কিন্তু সঠিক টাইমটা বললেন না আপনি গিয়ে উপস্থিত হলেন এক ধরনের একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলেন হয়ে গেল তাহলে তিনি ওই ডেটের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় থাকবে আপনার জন্য প্রস্তুতি হয়ে অপেক্ষায় থাকবে বা ফ্যামিলি সবাই আপনার অপেক্ষায় থাকবে যে ডেট বলছেন ওই ডেটের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনটি সারপ্রাইজ করা যেতে পারে এটা শরীয়ত সম্মত কিন্তু আপনি কোনো কিছুই জানালেন না হঠাৎ বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আর তারা দেখে এক প্রকার কান্নাও করলো আবার আনন্দও পেল কিন্তু এখানে দুঃখ কষ্ট উভয়টাই তাদের ভিতরে দেখা দিবে সুতরাং এটা সম্মত নয় সবচেয়ে উত্তম হচ্ছে আপনার সব কিছুকে জানিয়ে দেওয়া টাইম জানিয়ে দেওয়া তারা আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে থাকবে আর যদি সারপ্রাইজ দিতেই চান তাহলে নির্দিষ্ট টাইম না বলে ডেটটা অন্তত বলে দেওয়া উত্তম আশা করি বুঝতে পেরেছেন